আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন, সবাইকে সাফল্য টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি শান্ত মিয়া। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কিশোরগঞ্জ জেলা বৈরব থানা শিবপুর ইউনিয়ন বাটিকৃষ্ণনগর গ্রামে রফিক ভাইয়ের বাড়িতে। তো রফিক ভাই 2024 কুরবানিকে কেন্দ্র করে খুব সুন্দর একটি গরু তো প্রস্তুত করেছেন। গরুটি যেমন সুন্দর তিনি নামটাও রেখেছেন, তেমনই সুন্দর সাকিব খান। সাকিব খানের সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এবং আপনাদেরকে জানাবো। তো সাকিব খানের সম্পর্কে জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান ভালো আছেন? হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো ভাইজান শুরুতে আপনার একটু পরিচয়টা দেন। আমার পরিচয় হলো রফিকুল ইসলাম। রফিকুল ভাই, আপনার বাসা কোথায়? বাসা বাটিকৃষ্ণনগর। বাটিকৃষ্ণনগর বৈরব। বৈরব, বৈরব থানা। তো গরু লালন পালন করতেছেন কতদিন যাব? গরু তো এটার পালতেছে আজকে প্রায় 2 বছর হয়ে যাইতেছে। 2 বছর হয়ে যাইতেছে, মাশাল্লাহ। এখন গরুটা কয় দাঁত? গরুটা বর্তমানে 60 দাঁত আছে। 60 দাঁত। আচ্ছা, গরুটা এখন ওজন আছে কেমন? ওজন প্রায় 580 কেজি। 580 কেজি, মাশাল্লাহ। সুন্দর একটা ধারণা দিচ্ছেন। কিভাবে ধারণাটা দিলেন? ধারণাটা আমি নাপ দিয়েছিলাম, নাপ দেওয়ার পরে। আচ্ছা, মাপ দিছিলেন 580 কেজি। 580 কেজি। আচ্ছা, আসলে প্রান্তিক খামারের কিন্তু ধারণাটা থাকে না এরকম সুন্দর একটা ধারণা। তো আপনি মাপ দিয়ে সুন্দর একটা ধারণা দিচ্ছেন। আর প্রায় 15-20 দিন আগে নাপ দিয়েছি। আচ্ছা, 15-20 দিন আগে মাপ দিয়েছিলেন। তাহলে 580 কেজি, 580 কেজি নাপ দিয়েছিলেন 15-20 দিন আগে। এখন তো নাপছি না, এখন মনে এখন দেখা গেছে 5-10 কেজি বাড়তে পারে। ঠিক আছে, কারণ খাওয়া দাওয়া তো এটা কন্টিনিউ রাখছে। খাওয়া নাহলে ইনশাল্লাহ কুড়া বসি খাওয়াইতেছি, সাইলেসের ঘাস করছি, ঘাস খেয়ে ঘাস খাওয়াইতেছি। কি কি ঘাস লাগাইছে? এই সাইলেস লাগাইছে আর এমবে আলগা ঘাস টাস আছে এগুলি। হ্যাঁ, এরকম বড় গরু কি এবারই প্রথম? না, এর আগেও না, এর আগে আমি কয়েকবার পালতাছি। আমি ছোটো থেকে আমি গরু পালতাছি। ছোটো থেকে গরু লালন পালন করতেছেন। গরুটা তো মাশাল্লাহ অনেক সুন্দর। যারা প্রান্তিক খামারে আছে তারা সুন্দর সুন্দর গরু সুন্দর সুন্দর নাম রাখে। তা আপনি কি কোনো নাম রাখছেন? আমি সাকিব খান নাম রাখছি। সাকিব খান নাম রাখছেন, মাশাল্লাহ। গরুটা যে সুন্দর গেট আপ, সাকিব খান ভাই সুন্দর স্মার্ট, গরুটা অনেক সুন্দর স্মার্ট। আচ্ছা, সাকিব খানের ভক্ত নাকি? হ্যাঁ ইনশাল্লাহ ভক্ত। তো গরুটা তো দেখতেছি অনেক শক্ত পোক্ত পিড়া গরু। দর্শক বন্ধুরা, গরুটা ছোটো হলেও অনেক সুন্দর একটা গরু। তো আপনারা যারা এরকম মিডিয়াম সাইজের মধ্যে কুরবানি গরু সংগ্রহ করতে চান, আপনারা চাইলে এই গরুটাকে সংগ্রহ করতে পারেন। তো এই গরুটা তো দেখে একদম শান্তশিষ্ট। তো এই গরুটা এখন যদি 2 বছর লালন পালন করার পরে এখন যদি বিক্রি করে দেন, খারাপ লাগবে না? কিছু তো খারাপ লাগবোই, কিন্তু এর ফলে তো কিছু করার নেই। বিধান মতে সংগ্রহ করছিলেন কোথা থেকে? গরুটা সংগ্রহ করছিলাম সাজনপুরের বাজার থেকে। সাজনপুর, নিকলি সাজনপুর হাট থেকে সংগ্রহ। তখন বয়স ছিল 1 বছর। তখন বয়স ছিল 1 বছর। আমি 1 বছর আগে কিনে আনছিলাম। তো এখন বাজার কি মনে করতেছেন? বাজার এখন তো বাজার গেছি না, গেলে তো কইতালাম বললে কি পরিস্থিতি, বাকি আমি না কাজ কামের ব্যস্ত আছি। আচ্ছা, এর আগেও তো বড় বড় গুলো লালন পালন করছেন, তো ওইগুলোর কি আপনি ন্যায্য মূল্য পাইছিলেন? হ্যাঁ ইনশাআল্লাহ ন্যায্য মূল্য পাইছি। আচ্ছা, ওইগুলো কি বাড়িতে বিক্রি করছিলেন না হাটে? বাড়িতে বিক্রি করছিলাম, শুধু একটা গরু বাজারে নিয়ে বিক্রি করছি। আচ্ছা, শুধু একটা গরু বাজারে নিতে আসছি। আর বাড়িতে বিক্রি, আমার গরু বাড়িতে বিক্রি হবে। আচ্ছা, আর আপনার গরুটা যেহেতু মাশাআল্লাহ সুন্দর শান্তশিষ্ট, আশা করি এবারেও বাড়িতে বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই গরুটা দাম চাইতেছেন কত বিক্রির জন্য? বিক্রির জন্য দাম চাইতেছি 4,20,000 টাকা। 4,20,000। দামটা ছোট করে চাইছেন? আলোচনার সুযোগ আছে। আচ্ছা, এখনো তো কুরবানির 1 মাস সময় আছে। যদি কেউ এখন কিনে আপনার এখানে রাখতে চায়, আপনি লালন পালন করে দিবেন? আমি লালন পালন করে দেবো, যদি তা খরচপাতি দেয়, আমি খরচ দিলে আপনি লালন পালন করে দিবেন। এই গোটা যদি কেউ দেখতে আসে বা ক্রয় করতে আসে, কিভাবে আসবে আপনার কাছে? আসবে আপনি বাড়ি শিপুরি নন আমাদের। আচ্ছা, বৈরব থেকে? শিপুরি নন বৈরব থেকে আসুন, লেলগেট আসবে। লেলগেট থেকে যেগুলো লোকের বললেই হবে, বাটিকৃষ্ণনগর যেমন প্রাইমারি স্কুলের সামনে। যোগাযোগের জন্য ফোন নম্বরটা বলেন। যোগাযোগের জন্য ফোন নম্বর 0937 1738। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে গরুটাকে? আচ্ছা, ইমো আছে এই নাম্বারে? আছে।
আচ্ছা, ভিডিও কলে দেখতে পারে, প্লাস আপনার ভিডিও কলে না দেখে আপনার সরাসরি এসে দেখলে আমি মনে করি গরু পছন্দ হবে, দামও মোটামুটি আপনি রিজনেবল চাইছেন। ইমো আছে আমার 01854-1452, মাশাল্লাহ খুব সুন্দর একটা গরু লালন পালন করেছেন দীর্ঘ 2 বছর যাবত, আর গরুটার দামও রেখেছেন সুন্দর, নামও রেখেছেন সুন্দর সাকিব খান। সাকিব খানের উত্তরোত্তর ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।